এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আর এখানে না এত গরম পড়েছে, তাই মাঝে আমি ব্লগ বানানো পুরো বন্ধই করে দিয়েছি। ডেইলি শর্টস আপলোড করি। যারা তোমরা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার শর্টসগুলো দেখো। আমি ডেইলি একটা একটা করে শর্টস আপলোড করে থাকি। তো আজকে ভাবলাম যে সকাল থেকে একটা ব্লগ বানানো যাক। আর আজকে যেহেতু আমি একা নেই, আমার সাথে আজকে প্রেসি আজকে সারাদিন থাকবে, তাই ভাবলাম যে চলো প্রেসিকে সাথে নিয়ে আজকে একটা পুরো দিনে ব্লগ বানাই। আর আজকে পুরো দিনে ব্লগটা তোমরা চেক করো, আশা করবো ভালো লাগবে। আর আমি এখন চা বানিয়ে নিয়েছি, এখন আমরা দুজনে মিলে চা খাবো। আর ওর বাবা ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছিল, যেটা অলরেডি আমার করা হয়ে গেছে। তো আমি আর প্রেসি এখন চাটা খেয়ে নিই। তো প্রেসি, আর সারাদিন মেরে সব গানা আচ্ছা লাগে গানা? তো ঠিক আছে, চলো এবার চাটা খেয়ে নিই সব দুজনে মিলে। তো এখন চা খাওয়া হয়ে গেছে, আমি আর প্রেসি এখন দুজনে মিলে বসে কী করবো বুঝতে পারছি না। তাই ওর সমস্ত বুকসগুলো নিয়ে এসছে ওর ইংলিশ পরীক্ষা কালকে, তাই ওকে এখন একটু পড়াই। আর সাথে আমি আমার কিছু টুকটাক ভেজিটেবলস চপ করার আছে, ওকে পড়াচ্ছি আর ভেজিটেবলসগুলো চপ করছি। আজকে দেখি কী রান্নাবান্না করা যায়। যদিও ও তো লাঞ্চে শুধুমাত্র কার্ড রাইসই প্রেফার করে, সবসময় কার্ড রাইসটাই খুব বেশি পছন্দ করে। তো ওর বাবা ওর লাঞ্চটা বানিয়ে দিয়ে গেছে, যে যদিও আমাদের বেঙ্গলি ফুড যদি পছন্দ না করে তার জন্য। তো দেখা যাক কী লাঞ্চে বানাই আজকে, এখনও কিছু ঠিক নেই। আপাতত প্রেসি পড়ছে আর আমি বসে বসে ওর সাথে একটু পড়াচ্ছি ওকে, আর একটু গল্প গল্প করছি। তো গরম লাগছে না, এখন বাজে 11 টাইম। ভাবলাম যে আজকে তাহলে রান্নাটা বসিয়ে দিই। আজকে কী রান্না করবো ভাবছিলাম, যে ওর জন্য ভাবছিলাম কিছু একটা বানাবো। সাডেনলি ওর বাবা চলে এসছে। তো যাই হোক, এখন দেখি আমাদের জন্য কী বানানো যায়। আমি তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, প্রচণ্ড রোদের তাপ বাইরে এখন। এখানে এতটা বেশি গরম যে দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে ঘাসগুলো সব শুকিয়ে মরে গেছে, তার জন্য এখানে আগুন ধরে ঘাসগুলোকে পুড়িয়ে দিয়েছে। আমি হঠাৎ করে সেদিন দেখছি যে এখানে হঠাৎ করে এরকম ঘাসগুলো শুকিয়ে গেল কেন, আসলে এখানে বৃষ্টি হয় না, এখানে তো বৃষ্টি হয় না, একদমই হয় না বললেই চলে। তার জন্য বাবা বাইরে প্রচণ্ড রোদ, আমি ঘরে চলে যাই। বাপরে কি গরম, আমি তোমাদেরকে বাইরেটা দেখালাম। সো প্রেসি, ইতনা হট কিউ হ্যায় ইয়াহা পে আ যাও। এ তুমারা তামিলনাড়ু ইতনা হট কিউ হ্যায় বলো, ইতনা হট ওয়েদার কিউ হ্যায়? মুঝে তো পতা নেই আন্টি। খুব ভালো ইংলিশে কথা বলে, একদমই হিন্দি বলতে পারে না বলবো না, মোটামুটি হিন্দি বলতে পারে, সবসময় ইংলিশেই কথা বলে। তো প্রচণ্ড গরম পড়ছে এখানে, জানি না কী করে যে গোটা সামার সিজনটা আমরা এখানে কাটাবো। বাপরে বাপ, প্রচণ্ড প্রচণ্ড গরম। এবার আমি এখন রান্নাবান্না করা স্টার্ট করে দিই। আজকে দুপুরে লাঞ্চে বানাবো কড়াইশুঁটি দিয়ে চিকেন। খুব ভালো ফ্রেশ কড়াইশুঁটি পেয়েছিলাম, তাই একদিন কড়াইশুঁটি দিয়ে পনির বানিয়েছি, বাকিটা আজকে কড়াইশুঁটি দিয়ে চিকেন বানাবো। তো প্রেসি আজকে খাবে না, মানে লাঞ্চ আজকে করবে না, ও অলরেডি কার্ড রাইস নিয়ে এসছে। আর এখানে দেখো ভেন্ডি নিয়ে এসেছিলাম সামনে একটা লোকাল শপ থেকে, এত বড় বড় ভেন্ডি এখানে পাওয়া যায়, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো অনেকটা বুড়ো, বাট না একদমই কচি ভেন্ডিগুলো। আমরা এত বড় বড় ভেন্ডি সচরাচর দেখি না, এখানেই দেখছি এত বড় বড় ভেন্ডি পাওয়া যায়, বাট একদম কচি ছিল। আর এখানে দেখো আমি ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে না আজকে চিকেন কষাটা বানাবো। এইখানকার লোকাল মানুষরা এই পেঁয়াজগুলো খুবই বেশি খায়, বলে স্বাস্থ্যের পক্ষে নাকি খুব ভালো পেঁয়াজগুলো। হ্যাঁ, আমিও চিকেনের মধ্যে ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে সিম্পল একদম লাঞ্চ মেনুও রেডি করে নিলাম। আমি জাস্ট স্নান করে বেরোলাম আর ফ্যান অন করে আজকে পুরো ভিডিও বানাচ্ছি, কারণ একদম ফ্যান অফ করে না থাকতেই পারছি না। আর আমি জানি ফ্যান অন করে যদি কোনো ব্লগ বানানো হয় তাহলে খুব বাজে একটা নয়েস আসে, কিন্তু কিছু করতে পারছি না। জাস্ট স্নান করে বেরোলাম, ফ্যানটা অফ করে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, একদম মানে সেকেন্ডের মধ্যে ঘেমে গেছি। যাই হোক, প্রচণ্ড মানে গরম এখানে, বুঝতেই পারছো সাউথে তো প্রচণ্ডই গরম। আর এখন বেজে গেছে 2, এখন আমি জাস্ট পুজোটা দিয়ে নেবো, চটপট করে পুজোটা দিয়ে নেবো, আবার 2:30-3টের মধ্যে চলে আসবে অভিজিৎ, তারপর একসাথে লাঞ্চ করে নেবো। এবার যাই হোক, পুজোটা দিয়ে নিই, আবার বিকেলবেলা তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ মেনু রয়েছে এখানে চিকেন কষা, ভেন্ডি ভাজা, আর আজকে আমের টক বানিয়েছি। যেহেতু এখানে অনেকটা গরম, আর আমাদের ওখানে গরমকালে আমরা খুব বেশি করে আমের টক খাই, খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, মানে শরীরটাকে ঠান্ডা করে। একদম সিম্পল লাঞ্চ মেনু আজকে পুরো রেডি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা দুজনে একটু এসেছি ওয়াক করতে, আর এই পাশটাতে রয়েছে একটা ওই নারকেল ফার্ম। প্রেসি সাইড মে আজও, সাইড মে আজও। এই পাশটা রয়েছে একটা নারকেল ফার্ম, তার সাথে না এখানে অনেক এরকম দেখো চাষ করেছে, কি ভালো লাগছে। পুরো চারিদিকটা পুরো গ্রিন হয়ে রয়েছে, এখানে অনেক ধনেপাতা হয়েছে দেখলাম।
আর প্রচুর ময়ূর ঘুরছে এই পাশটাতে, এত ভালো লাগছে। এই পাশটা ময়ূর ঘুরছে, এই পাশটাতেও ময়ূর রয়েছে, একসাথে প্রায় 4-5 ময়ূর রয়েছে। তো আমরা একটু ওই ময়ূরগুলোকে দেখছি আর তোমাদেরকেও চলো দেখাচ্ছি। দেখো রাস্তাটা এখন পুরো ফাঁকা, মানে আমি এদিকটাতে আসি না। আজকে প্রেসিকে বললাম চলো দুজনে মিলে গিয়ে একটু ওপাশ থেকে হেঁটে আসি। আর দেখো এখানে ময়ূরটাকে দেখলাম, একসাথে অনেকগুলো ময়ূর ছিল, 4-5 ময়ূর ঘুরছিল, বাট আমি কাছে যেতেই না সবকটা ময়ূর চলে গেছে। এই ময়ূরটা দেখলাম কাছে যাওয়ার পরও রয়ে গেছে, তার জন্য ওকে আজকে ক্যামেরা বন্দি করে নিলাম। আর বিকেল হয়ে যাওয়ার পর না আস্তে আস্তে ওয়েদারটা মোটামুটি একটু ঠিকঠাক হয়ে যায়। এখানে যেহেতু অনেক নারকোল গাছ আছে, তার সাথে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল কিছুটা সময়, বেশ মনোরম পরিবেশ লাগছিল। এখন আমরা এই নারকেল ফার্মটার মধ্যে ঢুকেছি, পুরো চারিদিকটা এত ভালো লাগছে, বিকালবেলা পুরো রোদটা পড়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। লোক আছে বলে সাহস করে ঢুকলাম, বাট এক্ষুনি চলে যাবো, বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এই জায়গাটা একটু সুনসান টাইপের। কিন্তু ওই দূরে দেখলাম কজন আম্মা আর কজন আঙ্কেল রয়েছে, তাই ঢুকলাম। প্রেসিকাম চলো তোমাদেরকে পিছনটা একবার দেখাই, দেখো কি সুন্দর নারকেল ফার্মটা, এত সুন্দর লাগছে এখানটাতে। শুনু নৈনিতাল শহর মে প্যার হ্যা গো, শুনু ইউ পহলি নজর মে ভেট ভেজ, শুনু নৈনিতাল শহর মে প্যার হ্যা গো, শুনু ইউ পহলি নজর মে। এখন চলে যাচ্ছি বাড়ির পথে, একটুখানি হেঁটে নিলাম। আর এত ভালো লাগে ওই পাশটা যেতে, ওই পাশটাতে না একটু চারিদিকটা ফাঁকা, আর যেহেতু অনেকগুলো নারকেল ফার্ম রয়েছে খুব ভালো লাগে। আর বাড়ি যাওয়ার সময় না এই বাড়ির এই যে গাছটা এত সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, খুব ভালো লাগে। আমি প্রত্যেকবার এসে একটা করে এখান থেকে না এই চাপা ফুলগুলো নিয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কী সুন্দর, তো হাঁটা হয়ে গেছে, এখন চলে আসলাম একদম বাড়ির সামনে, জাস্ট একটু হাঁটাহাঁটি করে আসলাম। আর আজকে যেহেতু ফ্রাইডে, ফ্রাইডে মার্কেট যাবো সন্ধ্যাবেলায়, গিয়ে কী কী কিনছি না কিনছি সবটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। এখন প্রচণ্ড না একটু গরম লাগছে, তাই উপরে গিয়ে এখন একটু ঠান্ডা জল টল খাই। চলো আবার পরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ফ্রাইডে মার্কেটে গিয়ে তো আর ব্লগ করতে পারিনি ওখানে, কিন্তু দেখো এত সব সবজি নিয়ে এসেছি, একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখে তো মনে হচ্ছে আমি এখানে একটা সবজির দোকান দিয়ে দিতে পারবো। তো এত সব সবজি আমরা দুজনে খেয়ে এক সপ্তাহে শেষ করতে পারবো না, মোটামুটি 10-12 তো ভালোভাবে চলে যাবে, তাই একটু বেশি করে সবজি নিয়ে এসেছি। আর আজকে কী কী সবজি নিয়ে এসেছি, কেমন তার প্রাইস নিয়েছে তোমাদের সবার সাথে শেয়ার করি। এখানে মানে ফ্রাইডে মার্কেটে যখন আমি আবার যাব, তোমাদেরকে পুরো ব্লগে দেখাবো মার্কেটটা কেমন হয়। আমি শুরু করছি এখান থেকেই, দেখো এখানে একটা কুমড়ো নিয়েছি, কুমড়োটা নিয়েছে 50 টাকা। আর ওখানে না ভাগা মতো পাওয়া যায়, মানে 4 জিনিস, যেমন ধরো ভেন্ডি, লাউ, উচ্ছে, ঝিঙে, এই 4 জিনিস আমি যেটা নিয়েছি সেটা ধরো 50 টাকা। আবার ধরো এখানে শিম, মূলো, তারপরে এই বেগুন, আর একটা ধরো কোনো একটা সবজি, যেমন ওখানে ধরে নাও ওখানে লঙ্কা, এই 4 সবজি মিলে 50 টাকা। ঠিক এরকমভাবে ভাগে ভাগে ওরা বিক্রি করে, তুমি চাইলে ভাগে ভাগে কিনতে পারো, না চাইলে তুমি ইন্ডিভিজুয়াল কিনতে পারো। ইন্ডিভিজুয়ালি আজকে আমরা নিয়েছি যেমন বিনস, গাজর, ওদিকে রয়েছে বিট, এগুলো ওগুলো 20 করে নিয়েছে, এক একটা 20 করে, মানে এক একটা বলতে ওই 20 করে নিয়েছি। আর এখানে একটা সুইটকর্ন নিয়েছি, সুইটকর্নটা নিয়েছে 25 টাকা। আর এখানে 2 সিঙ্গাপুরি কলা নিয়েছি, কারণ সিঙ্গাপুরি কলাগুলো খুব একটা ভালো ছিল না, তাই 2 নিয়ে নিয়েছি। এখানে যেই সমস্ত সবজির দোকানগুলো আছে না ওখানে প্রচুর বেশি দাম নেয়, তাই আমরা ফ্রাইডে করে ফ্রাইডে মার্কেটে চলে যাই। সপ্তাহে একদিনই ফ্রাইডে মার্কেটটা বসে, আর খুব ভালো ফ্রেশ একদম ভেজিটেবল, ফ্রুটস সমস্ত কিছু পেয়ে যাই। যেমন দেখো এখানে আমি মনে হয় 1.5 কেজি পেঁয়াজ নিয়েছি, 1.5 কেজি পেঁয়াজ নিয়েছে 50 টাকা, 1.5 কেজি আলু নিয়েছে 50 টাকা। আর আদা রসুন এগুলোর দাম আর আমি আলাদা করে বলছি না, কারণ প্রত্যেকটা জায়গায় আদা রসুনের দাম সিমিলারই থাকে। শশা নিয়েছি, সমস্ত শশাগুলো নিয়েছে মনে হয় 40 টাকা। আর এখন দেখো এখানে না খুব ভালো সজনের ডাটা উঠছে,
চারটে সজনের ডাঁটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। আর আমি এক আটি এটা কি শাক ঠিক জানি না, তবে অনেকটা ডাঁটা শাক মতো হয়, ডাঁটা শাক নিয়েছে, ওটাও নিয়েছে 10 টাকা। তো সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটু ক্লিন করে আমি এরকম ফ্রিজের মধ্যে প্লাস্টিকে করে রেখে দিই ভাগ ভাগ করে, যাতে অনেকটা দিন চলে যায়, কারণ বারবার করে পসিবল না অতটা দূরে সবজি কিনতে যাওয়া। আর আমাদের যেহেতু দুজনেই আমরা এখানে থাকি, এতটা সবজি আমরা এক সপ্তাহে খেয়েও শেষ করতে পারবো না, তাই সমস্ত কিছু এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে ঠিকঠাক থাকে। আর এখনও দেখো আলু আদা রসুন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে আমাকে এখন সর্ট করতে হবে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো।